আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উহুদের যুদ্ধক্ষেত্র, যুদ্ধের আগের দিন সন্ধ্যা, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ গিয়ে সাদ ইবনে রাবিকে বলল, চলো আমরা একত্রে দোয়া করি। আমি দোয়া করব, তুমি আমিন বলবে, আবার তুমি দোয়া করবে, আমি আমিন বলব। প্রথমেই প্রার্থনা করলেন হযরত সাদ। তিনি দুটি হাত ঊর্ধ্বে তুলে বললেন, হে আল্লাহ, আগামীকালের যুদ্ধে এক ভীষণ যোদ্ধা আমাকে জুটিয়ে দিন, তাকে যেন যুদ্ধে পরাজিত করে আমি গাজী হতে পারি, আর তার পরিত্যক্ত মাল সম্ভার আমি লাভ করি। সাদের প্রার্থনায় আব্দুল্লাহ ইবনে জাহাস আমিন বললেন। তারপর জাহাসের পালা। জাহাস দুটি হাত তুলে মহান প্রভুর দরবারে অনুনয় প্রার্থনা জানালেন, হে আল্লাহ, আগামীকাল যুদ্ধে আমাকে অতি বড় এক শত্রুর মুখোমুখি করুন, আমি যেন সর্বশক্তি দিয়ে তার মোকাবিলা করি এবং অবশেষে যেন শাহাদাতের অমৃত স্বাদ লাভ করতে পারি। শত্রুরা যেন আমার নাক কান কেটে নেয়। পরে কিয়ামতের দিন আমি যখন আপনার সমীপে উপস্থিত হব, তখন আপনি জিজ্ঞেস করবেন, আব্দুল্লাহ, তোমার নাক কান কেন কাটা গেছে? তখন আমি উত্তর দেব, হে আল্লাহ, আপনার এবং আপনার রাসূলের রাস্তায় কাটা গেছে। তখন আপনি বলবেন, হ্যাঁ, সত্যি আমার রাস্তায় কাটা গেছে। আব্দুল্লাহর প্রার্থনা শেষে সাদ আমিন বললেন। পরের দিন উহুদের ঘোড়তোড় যুদ্ধে তাদের প্রার্থনা অনুসারেই ঘটনা ঘটল। সাদ গাজী হয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এলেন, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে জাহাস তার প্রার্থনা মোতাবেক শহীদ হলেন। সন্ধ্যার সময় যখন শহীদের লাশগুলো সন্ধান করা হলো, তখন দেখা গেল যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে আব্দুল্লাহ শহীদ হয়ে পড়ে আছেন, তার নাক কান কাটা, তার হাতে তখনও তরবারি ধরা, কিন্তু শহীদের সে তরবারির অর্ধাংশ ভাঙ্গা। সুবহানাল্লাহ।